আমাদের জাতির জনক গান্ধীজি তাকে হত্যা করেছিলেন। আজকে আমাদের বাংলার লজ্জা, ভারতের লজ্জা। আজকে সংকল্প যাত্রা কয়েকদিন আগে বিজেপি তারা করলো গান্ধীজিকে স্মরণ করার জন্য। মানে ভারতবর্ষের ইতিহাস এরকম নক্কারজনক ঘটনা আমরা কখনো দেখিনি। অর্থাৎ তারা সমস্ত দিক থেকে ভারতবর্ষের মানুষের পরিষেবা দিতে যখন ব্যর্থ, তখন মানুষের মুডকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে আজকে যাদেরকে তারা বলতো বিদেশের চাটুকার, জাতির জনক গান্ধীজিকে যারা হত্যা করেছিল তারা সংকল্প যাত্রা করলো এবং পুরোপুরিভাবে মানুষ তাকে ব্যর্থ করে দিয়েছে। কারণ তারা বুঝিয়ে দিয়েছে যে সংকল্প যাত্রা তোমাদের শোভা পায়নি। তাই আজকে আমরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 23 মের পরে আমরা মনে করেছিলাম দাসপুরের মানুষ, রাজনগরের মানুষ, ঘাটালের মানুষ, বাংলার মানুষ, সত্যিই কি বাংলার কোনো পরিবর্তন হয়ে গেল? অথচ নির্বাচনটা ছিল লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে আগেও তো বিজেপি ক্ষমতায় ছিল, তবে আমরা এটা দেখেছি 2014 সালের পরবর্তী সময়ে ধীরে ধীরে আমাদের বাংলার ইতিহাসকে, ভারতবর্ষের ইতিহাসকে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে, সার্বভৌমত্বকে, অখণ্ডতাকে এবং ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি সংবিধানকে তারা ধূলিসাৎ করার দিকে এগিয়ে যাচ্ছিল। বিভিন্নভাবে ভারতবর্ষের মানুষ আজ প্রমাণ করে দিয়েছেন যে বিজেপির পক্ষে এদেশ পরিচালনা করা সম্ভব নয়। আমরা অবাক বিশ্বের সঙ্গে দেখলাম দুনিয়ার শত্রু যারা মার্কিন সাম্রাজ্যবাদ তাদের কাছে গিয়ে তাদের পক্ষে ভোট প্রচার করে এলো, আবার আমাদের দেশের ব্যর্থ প্রধানমন্ত্রী তার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে এলো। আবার আমরা দেখেছি আসামে প্রথমে 40 লক্ষ মানুষকে এনআরসির নাম করে তারা পরবাসী হয়ে গেল, সার্টিফিকেট দিল, তারপরে আবেদন করার পর আজকে 19 লক্ষে পৌঁছেছে। তার মধ্যে আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে তারা 30 আর 70 ভাগ করেছিল, এখন তাদের পরিকল্পনা 30-70 ভাগ করলে হবে না, বাঙালিকে তাড়াতে হবে, বাংলা থেকে তাড়াতে হবে। অর্থাৎ আমার বয়স যদি 30 হয়, আমার সার্টিফিকেট আছে, আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস করেছি, কিন্তু আমার দাদুর বয়স যদি 82 হয়, তখন তার জন্ম সার্টিফিকেট ছিল না, তাকে পরবাসী হয়ে যেতে হবে। তাই 5 মাসের মধ্যে বাংলার মানুষ আজকে বুঝতে পেরেছে এ এক ভেকধারী নরেন্দ্র মোদী এ দল চলতে পারে না। তাই সাময়িক বিভ্রান্ত হয়ে কিছু যুবক তারা চলে গিয়েছিল, আজকে দলে দলে তারা ফিরে আসছে। অপরদিকে বিজেপির সংগঠন বলে কিছু নেই। আমরা দেখলাম সেই 34 বছরে যে হারমাত যারা এই বাংলাকে শাসন করেছে, শোষণ করেছে, যারা মানুষকে হত্যা করে মাটির নিচে পুঁতে দিয়ে মাটি চাপা দিয়েছে, বাড়ির বস্তা চাপা দিয়েছে, সেই সিপিএমের হারমাতরা তারা কেবলমাত্র বাম ঝান্ডা ত্যাগ করে তারা রামের ঝান্ডা, তেরেঙ্গা, তারা গেরুয়া ঝান্ডা মাথায় বেঁধে, ভেত্তি বেঁধে তারা বেরিয়ে পড়লো। আজকে ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে। তাই আজকে এই রাজনগরে বিজেপির কিছু গুন্ডা, কিছু হারমাত পরিকল্পিতভাবে পঞ্চায়েত অফিসের আমাদের মামাটি মানুষের সরকারের, আমরা মনে করি স্বাধীনতার পরবর্তী সময়ে 73 বছর আমাদের দেশ, আমাদের বাংলা স্বাধীন হয়েছে, আমরা 1952 সাল থেকে আমাদের এই বাংলা নির্বাচন হচ্ছে, আমরা বহু মুখ্যমন্ত্রীকে দেখেছি প্রতিশ্রুতি দিয়েছেন পালন করেননি, একমাত্র বাংলার আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা বলেছিলেন তার থেকে অনেক বেশি, তিনি 49টি প্রকল্পের মধ্য দিয়ে একটা শিশু গর্ভে থাকা অবস্থায় স্বাভাবিক ধীরে 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 ধীরে, সে যখন কিশোর, সে যখন যুবক, সে যখন প্রাপ্তবয়স্ক, সে যখন বৃদ্ধ এবং স্বাভাবিক অস্বাভাবিক কারণে যখন মারা যাচ্ছে, তার জন্য আজকে প্রকল্প তিনি তৈরি করছেন। সেই প্রকল্পের মধ্য দিয়ে 100% মানুষকে মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দিচ্ছেন। দিন যত যাচ্ছে তত বাংলার মানুষ বুঝতে পারছে, একদিকে দিলীপ ঘোষ যে বলছে বুকে গুলি করো, দিলীপ ঘোষ বলছে মাটিতে তৃণমূলকে পুঁতে দাও, সেই দিলীপ ঘোষ সম্পর্কে আর সবাই জানেন, একটা গাদ্দার যিনি তৃণমূলকে ব্যবহার করে মেলাইন করে আজকে বিজেপিকে উস্কানি দিয়ে তিনি বাংলায় বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছিলেন, কিন্তু 5 মাস পরেই মানুষের মোহভঙ্গ হয়েছে। তারই উদাহরণ আজকে কয়েক হাজার মানুষ এই রাজনগর অঞ্চলের, যারা 5 মাস তাদের কণ্ঠরোধ করেছিল বিজেপি, কথা বলতে দেয়নি, উন্নয়নে ব্যাঘাত ঘটাচ্ছিল এবং প্রধানকে অফিসে হেনস্থা করছিল, আজকে আমরা মিছিলের মধ্য দিয়ে এই রাজনগর অঞ্চলের মানুষ প্রমাণ করে দিয়েছে আমরা তৃণমূলের উন্নয়নের পক্ষে আছি, আমরা ভারতবর্ষের সংবিধান রক্ষার পক্ষে আছি,
আমরা সাম্প্রদায়িক দল বিজেপিকে দলের পক্ষে আছি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।